ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ধান কাটতে কেউ গ্রামে যেতে চাইলে তাদের সহযোগিতা করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মোকাবেলায় মজুদ বাড়াতে 21 লাখ মেট্রিক টন খাদ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরীয়তপুরে আইসোলেশনে থাকা এক করোনা রোগী এবং জ্বর সর্দি ও শ্বাসকষ্টে নাটোরের বাগাতিপাড়ায় এক ভ্যান চালকের মৃত্যু। সাভার ফেলে যাওয়া বৃদ্ধ বৃদ্ধা করোনা আক্রান্ত নন, তবে এখনও তাদের মেলেনি পরিচয়। বিশ্বের দেশে দেশে করোনা মৃতের সংখ্যা 1,65,000 ছাড়িয়েছে, আক্রান্ত 24 লাখের বেশি। ভারত, চীন, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনা পরিস্থিতিতে ঢাকা লকডাউন শিথিল করা হয়েছে। প্রাণঘাতী করোনা ছড়ানোর জন্য চীনকে আবারও দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেহেরপুরে জমায়েতে নিষেধাজ্ঞা মেনে জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের পিতা বনি আমিন বিশ্বাসের জানাজা ও দাফন। এবার নিজের চুল নিজেই কাটার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলেন ভারতের ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সঙ্গে আগামী 2025 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করতে যাচ্ছে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন।